নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল অকশানের এমন কিছু প্লেয়ারদের ব্যাপারে যাদের নিয়ে অকশান শুরুর আগে থাকতেই মানুষের আগ্রহ ছিল, মানে তাদের নিয়ে এক্সাইটমেন্ট ছিল যে তারা কোন দলে যেতে পারে। তো সেরকমই কিছু প্লেয়ারদের নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে ক্রিস লিন। তো ক্রিস লিনকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো কেকেআর লিনকে ছাড়ার পরই তাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে সে কোন দলে যেতে পারে। অনেকের মনে হয়েছিল যে কেকেআর হয়তো আবার কম দামে লিনকে নিয়ে নিতে পারে, তবে না, ক্রিস লিনকে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে নিয়েছে মাত্র 2 কোটি টাকায়। মানে 2 কোটি টাকায় ক্রিস লিনকে পেয়ে যাওয়া মুম্বাইয়ের জন্য অবশ্যই ভালো ডিল, আর তার সাথে তাদের টিমটাও যথেষ্ট শক্তিশালী হয়ে গেল। তো মুম্বাইয়ের ওপেনার হিসেবে রোহিত শর্মা, কুইন্টন ডিকক আগে থাকতেই আছে, তার সঙ্গে ক্রিস লিন, তো একটা ভালো পিক মুম্বাইয়ের জন্য। দেন তারপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা হচ্ছিল সে হচ্ছে ইয়ন মর্গান। তো ইয়ন মর্গানকে নিয়ে নিয়েছে কেকেআর। কলকাতা নাইট রাইডার্স ইয়ন মর্গানকে নিয়েছে 5 কোটি 25 লক্ষ টাকায়। তারপর কথা হচ্ছিল গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে। তো গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তো কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল আগেও খেলেছে, আর এবারে কিংস ইলেভেন পাঞ্জাব তাকে নিয়েছে 10 কোটি 75 লক্ষ টাকায়। এরপর কথা বলা যাক অ্যারন ফিঞ্চকে নিয়ে। তো অ্যারন ফিঞ্চের জন্য কেকেআর ঝাঁপিয়েছিল, তবে শেষ পর্যন্ত অ্যারন ফিঞ্চকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফিঞ্চকে নিয়েছে 4 কোটি 40 লক্ষ টাকায়। তো যদি কথা বলা যায় ক্রিস মরিসকে নিয়ে, তো ক্রিস মরিস একজন খুব ভালো অলরাউন্ডার এবং দিল্লির হয়ে তার যথেষ্ট ভালো পারফরমেন্স আছে। তো সেই ক্রিস মরিসকে নিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়েছে 10 কোটি টাকায়। তো এবার যদি কথা বলা যায় জেসন রয়কে নিয়ে, তো জেসন রয়কে নিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং তাকে তারা নিয়েছে মাত্র 1 কোটি 50 লক্ষ টাকায়। মানে জেসন রয় 1 কোটি 50 লক্ষ টাকা অবশ্যই দিল্লির জন্য একটা ভালো ডিল। তারপর যদি কথা বলা যায় প্যাট কামিন্সকে নিয়ে, তো এখনও পর্যন্ত সবথেকে এক্সপেন্সিভ প্লেয়ার, আর তার দাম বেশি উঠবে সেটা আশা করাই হয়েছিল। তো তাকে 15 কোটি 50 লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিয়েছে। তারপর যদি কথা বলা যায় রবিন উথাপ্পাকে নিয়ে, তো রবিন উথাপ্পা এবারে দল পাবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছিল, কারণ গত বছর কেকেআর হয়ে তার পারফরমেন্স এমন কিছু ভালো ছিল না। তো যাই হোক, তাকে শেষ পর্যন্ত নিয়েছে রাজস্থান রয়্যালস, তাকে রাজস্থান রয়্যালস নিয়েছে 3 কোটি টাকায়। তারপর যদি কথা বলা যায় জয়দেব উনাদকাটকে নিয়ে, তো জয়দেব উনাদকাটও শেষ 2-3 বছরের অকশানে প্রচুর দাম পেয়েছেন, তবে এবারে অতটা তার দাম ওঠেনি, তাও ভালো টাকাই পেয়েছেন। 3 কোটি টাকায় তাকে আবার নিয়ে নিয়েছেন রাজস্থান রয়্যালস। এর সাথে সিমরন হেটমায়ার, আরও একটা হার্ড হিটিং ব্যাটসম্যান, তাকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, তাকে নিয়েছে 7 কোটি 75 লক্ষ টাকায়। আর তার সঙ্গে পীযূষ চাওলাকে নিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তো পীযূষ চাওলাকে চেন্নাই সুপার কিংস নিয়েছে 6 কোটি 75 লক্ষ টাকায়। তো চেন্নাই সুপার কিংসের কাছে অসংখ্য স্পিনার আছে, মানে অনেকগুলোই স্পিনার আছে ভালো ভালো, তারপরও তারা পীযূষ চাওলাকে নিয়েছে, তো একটা ইন্টারেস্টিং মুভ বলা যেতে পারে। আর এছাড়াও যে সমস্ত প্লেয়ার ভালো দাম পেয়েছেন তাদের মধ্যে আছেন সেলডন কটরেল, যাকে 8 কোটি 50 লক্ষ টাকায় নিয়ে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তার সঙ্গে নাথান কুলটান নাইলকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাকে নিয়েছে 8 কোটি টাকায়। এছাড়াও স্যাম কুরানকে চেন্নাই সুপার কিংস নিয়েছে 5.5 কোটি টাকায়, এবং আরও একজন প্লেয়ার যাকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে, তিনি হচ্ছেন ভরুণ চক্রবর্তী, তো তাকে 4 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স নিয়েছে। তো ভরুণ চক্রবর্তী গত বছর আইপিএল অকশানে তোমাদের মনে থাকবে যে 8 কোটি 40 লক্ষ তার দাম উঠেছিল, এবং তাকে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব, এবং কেকেআর সেবারও তার হয়ে বিট করেছিল। তো এবারে কেকেআর তাকে নিয়েছে 4 কোটি টাকায়। যদিও গত বছর আইপিএলে তার পারফরমেন্স ভালো ছিল না, কেকেআরের এগেনস্টেই ম্যাচ খেলেছিলেন এবং প্রচুর রান দিয়েছিলেন, তাও কেকেআর তার জন্য ঝাঁপিয়েছে এবং হয়তো অ্যাজ এ ব্যাকআপ বোলার হিসেবে তাকে নিয়েছে। তো দেখা যাক তিনি এবারে কেকেআরের হয়ে কেমন পারফরমেন্স করেন। তো গাইস, এই ছিল কিছু ইন্টারেস্টিং এবং বড় নাম যারা বেশ ভালো টাকায় সোল্ড হয়েছেন। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথম রেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটাতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।